সরকার আসবে সরকার যাবে তাদের স্বার্থের দ্বন্দ্ব আছে যে সরকার আসে সে সরকার শিক্ষা ব্যবস্থা হাত দেয় শিক্ষা তার নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করে জি না শিক্ষা হবে সির্ফ একটাই আল্লাহ প্রেরিত শিক্ষা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা মায়ের লালন পালন ছাড়া কোনো সন্তান ভালো সন্তান হতে পারে না যে মায়ের উলঙ্গ চেহারা হাজার মানুষের লোলক দৃষ্টিতে প্রতিদিন জেনায় ব্যবচারিত হয় এই মায়ের দুধ খেয়ে কোশ্চিন করলে ভালো সন্তান তৈরি হতে পারে না আমরা দোয়া করি সুনামণি বাংলার ঘরে ঘরে জেগে উঠুক তাদের কণ্ঠে মানুষের কুফরি গানের বদলে আল্লাহ তৌহিদি জাগরণে বেজে উঠুক সারা বাংলার জেগে উঠে একসাথে সুনামণির গানের জাগরণের সঙ্গে মানুষ যখন জেগে উঠবে তখনই বাংলার চেহারা পরিবর্তন হয়ে যাবে এখানে আল্লাহ পাকের রহমত নেমে আসবে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم وهم أبناء عشر أو كما قال رسول الله صلى الله عليه وسلم আজকের বার্ষিক কেন্দ্রীয় সম্মেলনে সোনামণি বাচ্চারা যে প্রতিযোগিতা কাল থেকে করছে এখানে এবং আজকের এই সমাপনী ভাষণের শেষ প্রান্তে এসে যে সংলাপ তারা উপহার দিয়েছে এটা আমরা সচক্ষে দেখলাম আমরা প্রত্যেকটি দর্শক আন্তরিকভাবে প্রাণ খোলা অভিনন্দন জানাচ্ছি যিনি এই সংলাপটা লিখেছেন এবং যে বাচ্চারা এটা পরিবেশন করেছে আপনারা কি সবাই আমার সঙ্গে একমত এত চমৎকার উপস্থাপনা বারবার প্রশিক্ষণ প্রাপ্ত চলচ্চিত্রের নায়করা সম্ভবত পারবে না আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ পাক নিজেই বলেছেন ফাউবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন তোমরা আল্লাহর ইবাদত করো ইখলাসের সাথে তোমার আনুগত্যকে পুরোপুরি খালেস ও বেলুস করো সুনামণি সংগঠনের যখন আমরা চিন্তা করেছিলাম তখন আমাদের হৃদয়ে কোনো কপটতা ছিল না আমরা শুরু থেকেই এ পর্যন্ত প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে ইখলাসের সাথে কাজ করে গেছি অন্যেরা যেটাই বলুন না কেন আমাদের কখনো ইখলাসের অভাব হয়নি সম্ভবত এ কারণেই যখন আমরা আলহেরা সংগঠন কায়েম করেছিলাম তখন আমিও রেডিও বাংলাদেশ রাজশাহী বেতার কেন্দ্র থেকে খুব যোগ্য তিনজন লোক নিয়ে এসেছিলাম তখন আমাদের মার্কাজ ছিল রানীবাজার মাদ্রাসায় যে আপনারা একটু ট্রেনিং দিয়ে দেন আমাদের এই তিনটা ছেলে আমরা বাছাই করেছি যাতে আমাদের লিখিত কবিতাগুলো আমরা সুন্দর কণ্ঠে জনগণের কাছে উপহার দিতে পারেন ওরা ওদের নিয়ম অনুযায়ী সারে গামা পাদা নিশা কিসব শেখায় না এগুলো অনেক কিছু শেখালো তো এর মধ্যে ওদের একটা ধারণা হয়ে গেছে এদের কণ্ঠ তো খুবই ভালো তা আমরা একটা শুনি না কেন দেখি এরা কীরকম গায় সেই দিন শফিকুল আব্দুল মান্নান জাহাঙ্গীর যে গান গেয়েছিল পরে ওনারা বলছেন স্যার আপনার যে ছেলে বাছাই করা তাদের যে কণ্ঠ নিঃসৃত গানের সুর লহরী আমরাই কখনো এরকম করতে পারবো না
এর আর ট্রেনিং দরকার নেই স্যার, এতেই দেখবেন সারা বাংলাদেশে এরাই মাতিয়ে দেবে, আমরা এত সুন্দর করে বলতে পারবো না। ওরা চলে গেল, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আমাকে কত যে কুফরি ফাসেকি খারেজি কত যে গাল দিয়েছে, আরাফাতের পৃষ্ঠায় এখনও খারেজি গালিটা আছে। এবং সেটা গালিটা এসেছিল মেহেরপুর থেকে, আমার মেহেরপুর জিয়া সেটির পাশে বসে আছে, আমি আরাফাতের মাথায় লিখেছি আমি খারেজি, ওই যুগগুলি বাসায় করা কবি আমার কাছে আছে। তাহলে খারেজি বলো ফাসেক বলো কাফের বলো, আমার অনুসরণীয় হচ্ছেন আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সভাকবি হাসান বিন সাবেতকে যখন হাসান কবিতা গাইত কাফেরদের বিরুদ্ধে, তখন তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি ওকে জিব্রিলকে দিয়ে সাহায্য করো। আমি সেই হাদিসের অনুসারে আহলে আন্দোলনের নেতা, আমার নবী মসজিদে হাসান আসলে তার জন্য আলাদা মেম্বার সেট করে দিতেন, বসত মেম্বার দাঁড়িয়ে গান গাওয়া। সেই নবীর উম্মত আমি, আলহেরা শিল্পী গোষ্ঠী করব, তোমাদের ফতোয়ার জন্য আমি তোয়াক্ক করব। এটা ওই ল্যাংটা গান নয়, এটা সমাজকে জাগিয়ে তোলার গান, এজন্য আমরা নাম দিলাম কোনো ইসলামী সঙ্গীত বঙ্গীত নয়, এর নাম হবে জাগরণী। সেদিনের সেই নাম আজও অব্যাহত আছে, আমি দোয়া করবো যেন আমার মৃত্যুর পর এটা অব্যাহত থাকে। কখনোই এটা গান নয়, এটা গেনা হারাম, গেনা এটা গান নয়, এটা জাগরণী, এটা যে শুনবে তার হৃদয়ের মধ্যে ইমান জেগে উঠবে, মর্দা জীবনকে জাগিয়ে তোলার জন্যই আমরা জাগরণী শিল্পী গড়ে তুলেছি। দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে অসংখ্য জাগরণী গায়ক আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়ে গেছে। আর সকালে যখন ঘরে বসে শফিকুলের ঘণ্টা শুনছিলাম, আহলে দেশ আন্দোলনে গভু মরণ নাই, আমি তখন বাথরুমে আল্লাহ শফিকুলকে তো বেঁচে আছে, কত চমৎকার শুনতে ভালো লাগে। ওটা পরে আমার ছোটো ছেলে এখানে ওইটা গায়, এত ভালো লাগে যে আল্লাহ যে কণ্ঠে দুনিয়া যত ল্যাংটা নারী পুরুষের গান গাইতো, সেই কণ্ঠে আজকে আল্লাহ তোমার গান গাচ্ছে, তোমার ভাষায় মানুষকে জাগিয়ে তুলছে, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নিও। পরে শুনতে করলাম শুধু বড়দের নিয়ে তো আলহেরা হলো, বাচ্চাদের কিছু করতে হবে, কারণ এরা তো সাত বছরের স্কুলে বা ছয় বছরের স্কুলে চলে যায়, সেখানে গিয়ে সব প্রথমেই অ্যাসেম্বলির নামে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দেয়, ওইটা হৃদয়ে সাপ লেগে যাচ্ছে। এর এই কুফরি সংস্কৃতির হাত থেকে বাঁচাতে হবে, যদি আমার হাতে তো সরকারের ক্ষমতা নেই কী করা যায়, তখন চিন্তা চলে সোনামণি সংগঠন করব। এই সোনামণির আজকের প্রোডাকশন আপনারা কিছু দেখলেন তো, গত বছরে অংশগ্রহণ করেছিল 13টি জেলা, সোনামণি বালক 114, বালিকা 63, মোট 177 জন। আর এবারে অংশগ্রহণ করেছে কেন্দ্রে 20টি জেলা, বালক 202, বালিকা 149, মোট 351 জন। বছর বাড়ছে না, আগামী দিনে এই স্টেজ এখানে প্যান্ডেল জায়গা হবে। আমরা দোয়া করি সোনামণি বাংলার ঘরে ঘরে জেগে উঠুক, তাদের কণ্ঠে মানুষের কুফরি গানের বদলে আল্লাহ তৌহিদি জাগরণে বেজে উঠুক সারা বাংলার জেগে উঠে, একসাথে সোনামণির গানে জাগরণের সঙ্গে মানুষ যখন জেগে উঠবে তখনই বাংলার চেহারা পরিবর্তন হয়ে যাবে, এখানে আল্লাহ পাকের রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উপরে যে ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশি এসবের বিরুদ্ধে, এগুলো আমাদের নীরব প্রতিবাদ, নীরব যুদ্ধ, এবং এটা হচ্ছে জামাতবদ্ধভাবে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইয়ুকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে সারিবদ্ধ প্রাচীরের মতো, সারিবদ্ধ হতে হবে। এখান থেকে কমান্ড যাবে সারা দেশ নড়ে উঠবে, তার নাম তো সংগঠন, তাই না? এখানে সোনামণি সংগঠনের সভাপতি যা বলে দিচ্ছে, পুরা দেশের সর্বত্র একই সঙ্গে প্রতিযোগিতা হয়ে যাচ্ছে, সারা বছর ধরে প্রতিযোগিতা হয়েছে, শাখাতে এলাকাতে উপজেলাতে জেলাতে প্রতিযোগিতা হয়ে বাছাই করে করে কেন্দ্রে এসে যদি 351 জন, এটা যদি আগামীতে 3000 পরিণত হয়ে যায়, এইভাবে তো চলবে আগামী দিনে। যারা যারা এসেছেন মুরব্বী, সবাইকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে সোনামণি সংগঠনের মাধ্যমে গড়ে তুলুন।
সরকার আসবে সরকার যাবে তাদের স্বার্থের দ্বন্দ্ব আছে যে সরকার আসে সে সরকার শিক্ষা ব্যবস্থা হাত দেয় শিক্ষা তার নিজের মধ্যে গড়ে তোলার চেষ্টা করে জি না শিক্ষা হবে সিরফ একটাই আল্লাহ প্রেরিত শিক্ষা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক আমার বাচ্চা আগে আল্লাহর নাম বলা শিখবে আগে অন্য কিছু নাম সে বলবে না অথচ আজকে মুসলমানের বাচ্চাদের জবান দিয়ে কি বের করে নেওয়া হচ্ছে তাদের চুল কোথায় নিয়ে চলে গেছে তাদের পোশাক কোথায় নিয়ে চলে গেছে আপনারা দেখলেন সবাই আজকে সচক্ষে দেখলেন এগুলো বাস্তবতা এর বিরুদ্ধে তো আমাদের কিছু করতে হবে একদিন একটা ওয়াজ করে একটা বক্তৃতা করে কি দেশ পরিবর্তন হবে কষ্ট কালে কি সম্ভব এর জন্য আমরা নিরবচ্ছিন্ন অবিরত ধারায় দাওয়াতি কাজ সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছি কারণ আল্লাহ রসুল বলছেন খায়রুল উমুরে আদওয়া মহা ওয়া ইন কল্লা শ্রেষ্ঠ কাজ হচ্ছে নিয়মিতভাবে করা যদি সেটা কম হয় আমরা নিয়মিতভাবে এটা করে যাচ্ছি এটা নিঃসন্দেহে 18 কোটি মানুষের হিসাবে ভগ্নাংশ মাত্র কম কিন্তু এটাই আল্লাহর কাছে প্রিয় কেউ কিছুই করবেন না খালি ফতোয়া দিবেন এটা তো হবে না প্রথম দিকের এই স্মৃতি চারণ করলাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের ঘরের আলামরাই আমাদেরকে অনেক কথা বলেছে তারা এখন অনেকে দুনিয়াতে নাই অনেকে আসেন ঘরে বসে হয়তো শুনছেন আর ভাবছেন তাই কী ভুলটা নাই করলাম ওখানে সিয়ারে পাশে নুরুস্থান না বসতে আমি তো বসতাম কিন্তু সবই গোল্লা গেল এরকম আছে না এটা হবেই শত্রুদের কথা উত্তর দেবেন না ওরা জীব কামড়িয়ে মরুক আপনি এগিয়ে যান সামনে হিংসুকরা হিংসা করবে দাঁড়িয়ে থাক নত সেরে আমাদের লেখা প্রাথমিক বাংলা দ্বিতীয় ভাগে আমি একটা কবিতা দিয়েছি আমার আম্মা আমাকে ছোটোবেলায় দোলনায় দুলিয়ে ওই গানটা গাইতেন ওই ছোটোবেলার শোনার গান আমার আজও মনে আছে সেটা ভাবলাম তো আম্মা চলে গেছে আমিও চলে যাবো কিন্তু বইয়ে থাক বাচ্চারা ওটা পড়ুক তো আজকের সোনামনে আগামী দিনে দেশের ভবিষ্যৎ এই সোনামনে আর এখন সারা দেশটাই আমার জন্য কারাগার আমি এতে খুশি যে আলহামদুলিল্লাহ সারা দেশ আমার জন্য কারাগার যেখানে যাই সেখানে পিছিয়ে ডিএসবি ডিএফআই ডিবি কত যে হিবি ডিবি বানাইছে সরকার সব পিছিয়ে পিছিয়ে দৌড়ায় এই লোকটাকে আসতে দেওয়া যাবে না রক্ত গঙ্গা বয়ে যাবে কত কি মানুষটি কোনো কিছু মানছে আপনারা নেটে দেখেন না সম্মেলনগুলো দেখেন না কি না দেখেন না ঢল নামছে না আপনি সব পুলিশ দিয়ে ঠেকাতে পারছেন এই লোকটার নাকি এতই খারাপ যে জেলাতেই ঢুকতে দেওয়া যাবে না আমি খুশি আমি হাদিস অনুযায়ী আমল হচ্ছে আমার জীবনে সারা দেশটাই আমার জন্য এখন কারাগার অর্থাৎ আমি মুমিন এইবার শোনেন আমার মা গান তো শিশুটিকে দয়াময় দীর্ঘজীবী করো পরম শরীর রূপে ইহাকে ভাবিও সম্মানিত করো একে উচ্চ পদ দিয়া হিংসুকের নিম্ন শিরে থাকুক দাঁড়াইয়া ছোট্টবেলায় এই গান মা গাইত আর কিছু বলতে হবে যদি আপনার জীবনে হিংসুক না থাকে তাহলে আপনি ফেরেশতা আমরা কি ফেরেশতা আল্লাহ রসুলের হিংসুক ছিল না হিংসুক থাকতেই হবে নইলে আপনি মানুষই না আপনার শত্রু থাকবেই নইলে আপনি কিছুই না অজাত শত্রু বলে কিছু নাই আমার রসুলের শত্রু ছিল পদে পদে 14 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আল আমিন রসুলকে মহামিথ্যাবাদী বলা হয়েছে আমাদের জীবনে এগুলো শুনতে হবে তবু এগিয়ে যেতে হবে লক্ষ্যে অবিচল থাকতে হবে লক্ষ্য জান্নাত লক্ষ্য দুনিয়া নয় এই লক্ষ্যে যে চলবে দুনিয়াদাররা তার পিছিয়ে লাগবেই এটাই স্বাভাবিক সোনামণি সংগঠনের যারা এখানে মুরব্বী আছেন তাদের মধ্যে মায়েদের গুরুত্ব বেশি একটা হাদিস আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হচ্ছে বাপে সবচেয়ে আমার নিকটে সদ্ব্যবহার পাওয়ার হকদার কে তা আল্লাহ রসুল বলছেন মা এরপরে কে মা এরপরে কে মা এরপরে কে আব্বা মায়ের জন্য আল্লাহ রসুল 3 বার বললেন আর বাপের জন্য 1 বার বললেন কারণ
দু একটা ইনস্ট্যান্স আপনাকে বলি, উদাহরণ তুলে ধরি। আপনারা যাদেরকে চিনেন তাদের দু একটা নাম বলি, অথবা একটা বলি শেষ করে দিবেন, খুব দিতে হবে। তো ইরাকের প্রখ্যাত ফকি মহাদ্দেশ রবিয়াতুর রায়, যারা হাদিস কোরআন পড়েন তারা ভালো করে জানেন এই লোকটার নাম কী। রবিয়াতুর রায় যখন মায়ের পেটে ছিলেন তখন তার বাপ খোরাসান এলাকায় একটা যুদ্ধে চলে গেছেন উমাইয়া যুগে, যে সেখানে এমন বিবাদে পড়ে গেছে 27 বছরের মধ্যে দেশে ফিরতে পারেননি। তখন কিন্তু পেটে বাচ্চা, কিছুদিন পরে একটা ছেলে হলো, নাম রাখলো রবিয়া, বাপ আব্দুর রহমান। মা আশায় তাকিয়ে আছে, বাপ আসবে, বাপ আসবে, আসবে, আসবে। 27 বছর পরে বাপ এসেছে, মসজিদ ভরা মানুষ, বাড়ির পাশে একটা মসজিদ ছিল সেখানে, সেখানে গিয়ে দেখলো বাপ রে বাপ, ইমাম দারুল হিজরা ইমাম মালিক, ইমামুল বসরা হাসান বসরি, এই সমস্ত মহা তৎকালীন যুগের শ্রেষ্ঠ মানুষগুলা এই মজলিসে বসে বসে শুনছে, আর একজন বক্তব্য রাখছে, কে এটা? আমি বললাম, ভাই এই হুজুরটা কে, যার শিষ্য ইমাম মালিক, যার শিষ্য হাসান বসরি? তিনি হচ্ছেন রবিয়াতুর রায় ইবনে আব্দুর রহমান। লিখি, আমি তো আব্দুর রহমান, আমার ছেলে সোজা বাড়ি চলে গেছে। স্ত্রীকে বলছে, তুমি কি, তোমাকে যাওয়ার সময় আমি তোমাকে 30,000 দিনার দিয়ে গেছিলাম, সে টাকা কী করলে? সব টাকা তোমার সন্তানের পিছনে ব্যয় করছি। তোমার সন্তান কে? আমার সন্তান তো ওই মসজিদে থাকো। বলে, এই তোমার সন্তান, 30,000 স্বর্ণমুদ্রা সাথে অধিক অধিক মূল্যবান এই সন্তান, যাকে আমি দেখিনি চোখে আসে দেখলাম, ধন্য আমার জীবন, ধন্য মায়ের জীবন, তুমি 30 বছরে অন্যত্র বিবাহ করনি, 27 বছরে অন্যত্র বিবাহ করনি, সংসার করনি, এই বাচ্চা নিয়ে তুমি ছেলে, ধন্য তোমার মা, রত্ন গর্ভার স্ত্রী তুমি, আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে ফেরদৌস নসিব কর। প্রত্যেক মাকে সন্তান গড়ে তুলতে এমনি করে শ্রম দিতে হবে, তবে সন্তান গড়বে। মাও চাকরি করবে, বাবাও চাকরি করবে, সন্তান তো মোবাইল দেখবে, করবেটা কি? ওলা তবরাজনাত ওকরনাফি বুয়ুতুকিন ওলা তবরাজনাত তবরাজুল জাহিলিয়াতিল উলা। হে মায়েরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এবং জাহেলে যুগের মতো রাস্তা রাস্তা ঘুরে বেড়িও না। দাদিনানি আসে বলে সন্তান মানুষ হয়, দাদু ঘরে দাদিনানি নেই, কিছুই নেই, সেই সমস্ত মায়েদের কথা চিন্তা করেন। মা দেখলেন তো আজকে নাটকটা সুন্দর হয়েছে না? এই একটা ইনস্ট্যান্স খালি বললাম মায়েদের ভূমিকা কত বেশি। এবার যত যাবেন, ইমাম শাফি বা ভাড়া, ইমাম মালিক বা ভাড়া, ইমাম আহমদ বা ভাড়া, সবাই একই জীবনেদের, সবাই মায়ের কাছে মানুষ হয়েছে, মায়েরা তাদের গড়ে তুলেছে। শুধু ইমাম শাফির কথাটাই বলি, ইমাম শাফি কিন্তু ফিলিস্তিনের গাজার জন্ম, বাপ তো চলে গেছে, মা দেখলেন আমার বাচ্চাকে মানুষ করতে হবে, পরিবেশ দিতে হবে, এখান তো সে পরিবেশ নাই, কি করব, চলে গেল উনি মক্কায়। মক্কায় যেই সেখানে একদম সবচেয়ে ভালো ভালো মানুষ যারা আছেন মক্কায়, সেখানে গিয়ে উনি আশ্রয় নিলেন। উদ্দেশ্য কিন্তু কিছুই না, আমার ছেলে তাদের ওঠা বসা খাওয়া পেয়া দেখুক স্বচক্ষে, দেখলে ওর একটা নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, রাখাল যারা আছে না, উট বা আপনার দুম্বা যারা চড়ানোর জন্য মরুদ্যানে চলে যায়, মা ওই বাচ্চাকে বলে তুমি এদের সাথে যাও। শাফির কথা বলছি, ইমাম শাফি, তাদের সাথে উনি যেতে লাগলেন। জীবনের 30টা বছর উনি এই রাখালদের সাথে ঘুরেছেন মায়ের উৎসাহে, মায়ের স্পৃহায়। সেই ছেলেই পরবর্তীকালে ইমামুল আইমা, ইমাম শাফি মোহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফি আল মুত্তালিবি, তিনি রসুলের বংশের লোক, কিন্তু মা জানতেন যে শাফি হচ্ছে মক্কার লোক, ওর বাপদাদারা
রসুলের বংশে আসি আমরা গাজায়, গাজায় থাকবো না, চলে যাই ওদের রক্তের জায়গায় চলে যাই। সেই পরিবেশ থেকে ইমাম শাফি বিশ্ববিখ্যাত আলেম হয়ে গেলেন। যদি পরিবেশ না পাইতো হয়তো আমরা এই সুনামানি সংগঠনের মধ্যে একটা পরিবেশ দিয়েছি আপনার বাচ্চাদের জন্য। এই পরিবেশে যদি বাচ্চা আসে নিয়মিত সেখানে শেখে, এই বাচ্চাকে আপনার মনের কামনা পূর্ণ করবে না ইনশাল্লাহ? সে কোশ্চেন করলে আপনার দুর্বল জীবনে অর্থাৎ বার্ধক্য জীবনে আপনাকে ফেলে রেখে সে কখনোই চাকরি করতে যাবে না। তার কাছে বাপের দোয়া সবার আগে, মায়ের দোয়া সবার আগে, ডাক্তারের দাওয়ার চাইতে বাপের দোয়ার মূল্য অনেক অনেক গুণ বেশি। যাদের জীবনে এগুলো পরীক্ষা নেই তারা জানেন না, আমাদের জীবনে বহুত পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সোনামণি বাচ্চাগুলোকে তার দিনের জন্য কবুল করে নিন। এবং আপনারা সব অন্তর্খোলা দোয়া করুন, আপনাদের স্ত্রীদেরকে আমাদের এই দাওয়াটা পৌঁছে দেবেন যে মায়েদের দায়িত্ব কী। শুধু একটা ইনস্ট্রাকশন দিলাম, তারা যেন এমনি গড়ে তোলে। নিঃসন্দেহে বাড়িতে যারা পুরুষ তারা ভরণ পোষণের জন্য বাইরে থাকতে তাদের বাধ্য হয়, ইচ্ছা হোক অনুচ্ছাতেই হোক, মায়েদের সে দায়িত্ব নাই। আপনার কাছে অনুরোধ থাকবে মায়েদেরকে যদি বাড়িতে সুযোগ থাকে, দাদি থাকে, নানি থাকে, ইত্যাদি থাকে না, যদি এরকম যদি কিছুই না থাকে, ওই মেয়ের স্ত্রীর বা আপনার যেই হোক না কেন, ও চাকরি বাকরি সব হারাম করে দেন, ওকে বাড়ি থাকতে হবে। বাচ্চা আগে, এই আজকের এই ছোটো বাচ্চা আগামী দিনের দেশের নেতা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আপনারা গালি দেন, তাই না? সামরিক শাসক, সৈনিক শাসক, কত কী কিছু কথা বলেন সব, কিন্তু পারভেজ মোশাররফের জীবনে আমি পড়ে দেখেছি, ইংরেজ তিলাকে পুরো আত্মজীবনী। তিনি বলছেন, আমি এই বয়সেও প্রেসিডেন্ট হওয়ার পরেও আমি ঘর থেকে একটা ফেলার আগে মায়ের কাছে দোয়া নেই, মায়ের হুকুম ছাড়া ঘর থেকে বের হয় না। দেখছেন, পৃথিবীতে যারাই বড় হয়েছে খোঁজ নিয়ে দেখেন তার মায়ের খবর। মায়ের লালন পালন ছাড়া কোনো সন্তান ভালো সন্তান হতে পারে না। যে মায়ের উলঙ্গ চেহারা হাজারো মানুষের লোলক দৃষ্টিতে প্রতিদিন জেনায় ব্যবচারিত হয়, এই মায়ের দুধ খেয়ে কোশ্চিন করলে ভালো সন্তান তৈরি হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করুন, আমাদের বাচ্চাদেরকে আমাদের আগামী দিনের সুনাগরিক হিসাবে আল্লাহ পাক কবুল করুন। ইনশাল্লাহ এই সুনামনি আগামী দিনের দেশের নেতা হবে, জাতির নেতা হবে, সমাজের নেতা হবে, শিক্ষকদের নেতা হবে, সব জায়গায় তারা নেতৃত্ব দান করবে। কারণ এখন তাদের নেতৃত্বের অভ্যাস গড়ে উঠতেছে। অন্যবারে আমাদের আব্দুল হালিম আমাকে দেখেই নাই, এবার আমাকে দেখাই নাই, আলহামদুলিল্লাহ তুমি নিজে লিখেছো, তবে আমি ডবল বল ধন্যবাদ দিচ্ছি ওকে, সে লিখতে শিখেছে। একদিনে তো হয়নি এগুলা, অনেকদিন সময় লাগেনি। আপনাদেরকেও বলছি, নিজ নিজ এলাকায়, শাখায়, উপজেলায়, জেলায় সর্বত্র এমনি করে সোনামণি সংগঠন গড়ে তুলুন, এবং সেই সঙ্গে যুব সংঘ গড়ে তুলুন। সোনামণি যুব সংঘ আন্দোলন, মহিলা সংস্থা আল আউন, এই চার পাঁচটা সংগঠন আমাদের সর্বত্র। আল আউন গতকালকে হিসাব দিয়েছে, প্রতিষ্ঠাকাল থেকে অর্থাৎ 2017 সালের 17 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 4,809 ব্যাগ রক্ত দিয়েছে তারা, এবং সব ফ্রি। কোনো কোনো রেয়ার ব্লাড আছে, সে ব্লাড পাওয়াই যায় না, 50,000 টাকা দিলেও পাওয়া যায় না। এটা কোনো ব্লাড ব্যাংকে জমা করা ফ্রিজের ব্লাড নয়, আপনার দেহ থেকে ডোনারের ডাইরেক্ট জীবন্ত ব্লাড একটা রোগীর দেহ দিচ্ছে। এই ব্লাড যত দ্রুত অ্যাকশন করবে, ওই সময় ব্লাড ব্যাংকের ব্যাংক ওই ব্লাড অত দ্রুত অ্যাকশন করবে না। এটাও কিন্তু আমাদের আরেকটা চিন্তা ছিল এখানে, যে মুমূর্ষু একটা রুগীকে আমাদের বাঁচানো খুব জরুরি। তাই আমরা এই চিন্তা করেছিলাম, এই চিন্তা আজকে মানুষের কাছে এত জনপ্রিয় হয়েছে, এমনকি হিন্দু এখানে হিন্দু অটো চালক বলছে, আমার এই আমার তো হিন্দু, তো আমাদেরকে ব্লাড নেবেন? তো ব্লাড তো হিন্দু না, ব্লাড তো আল্লাহ, তুই মাতা হিন্দু, সংঘর্ষে ডোনার হয়ে গেছে, কথা বলছেন। এমনি করে আমরা এক একটা পদক্ষেপ নিচ্ছি জাতির কল্যাণে, সুনাগরিক সৃষ্টির জন্য। সুনাগরিক ছাড়া সুন্দর দেশ গড়তে পারে না। আগামী দিনের সুন্দর দেশ তৈরি হোক আমাদের সন্তানদের জন্য, নাতিপুতিদের জন্য, প্রত্যেক বাপের, প্রত্যেক দাদা বা প্রত্যেক নানার এ কামনা থাকা উচিত নয় কি? এটা কি আপনাদের মন চায় না? আপনার জেলায় পরিচয় আপনার বাচ্চা এখানে আসুক কাইলে, আজ যে ছেলেটা লাস্টে যে গানটা গাইল ওই ছেলেটা আমার বললাম, দেখো তো বাপের নাম কি, গ্রামের নাম কি? আমি গ্রামও চিনি, বুঝলাম যে আমি সাতকের ছেলে সব চিনি, কিন্তু ওই বাচ্চা চিনতাম না। আজকে এত চমৎকার শেষ হয়েছে, ফিনিশিংটা দিল খুব সুন্দর হয়েছে না? এই যে কণ্ঠ, যে আমাদের প্রতিভাগুলো যে গ্রামে গ্রামে লুকিয়ে আছে আমরা জানতাম আগে, সোনামণি সংগঠনের মাধ্যমে এই বাচ্চাগুলো কেন্দ্রে আসছে। প্রাণ খোলা দোয়া করেন এদের জন্য, আল্লাহ পাক এদের জন্য উন্নত ভবিষ্যৎ দান করেন।
এবং এদের মাধ্যমে সারা দেশটাকে যেন আল্লাহ পাক সুন্দর দেশে পরিণত করেন। আপনারা যারা এসেছেন অতিথিবৃন্দ, বিশেষ অতিথি প্রধান যারা এসেছেন, আমি আপনাদের কাছে আন্তরিক দোয়া চাচ্ছি। শুধু আমরা খালি দোয়া করবো না, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকে অভিভাবক যারা এসছেন, মা বোন যারা এসছেন, প্রত্যেকের কাছে আমরা দোয়া চাচ্ছি যে এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, কোনো রকম হিংসুকের কারণে যেন বন্ধ না হয়ে যায়। যদি বন্ধ হয় এখানে কিন্তু চালু করবেন আপনি আরেক জায়গায়, সারা দেশ তো কার আন্ডারে না। চেষ্টা করবেন যে কোনো মূল্যে হকের দাওয়াত যেন এগিয়ে চলে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। উদ্যুক্ত ভাইদেরকে এবং সুনামণি সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।